স্বাগতম আজকের ভিডিওতে। আমি ইউটিউব বা অনলাইনের ওয়েবসাইটের ইনকাম বা এই ধরনের বিভিন্ন ইনকামগুলো আমরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে নিয়ে আসি, ওখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশান অ্যাড করি, ট্যাক্স ইনফরমেশান অ্যাড করার মাধ্যমে পরবর্তীতে আমরা ইনকামগুলো আনতে পারি। তো এক্ষেত্রে যখন এখানে একটা গোল রয়েছে $100 ফিল আপ হয়, এরপর থেকেই কিন্তু আমরা ইনকামগুলো তুলতে পারি। অর্থাৎ অটোমেটিক্যালি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া থাকে সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসের 20-25 তারিখের মধ্যে এটি চলে যায়। কিন্তু আজকের ভিডিওতে আমি যে বিষয়টি উল্লেখ করতে চাচ্ছি, প্রথমবার $100 ফিল আপ হওয়ার পরে যখন আপনার ইনকামটা ব্যাঙ্কে অটোমেটিক্যালি যাবে, তখন এটা অনেক সময় হোল্ড হয়ে থাকে। কেন হোল্ড হয়ে থাকে এবং আপনি কিভাবে এটি সমাধান করবেন এবং এই প্রথম ইনকামটা নেওয়ার জন্য আমার কী কী মাথায় রাখতে হবে, কী করতে হবে, আপনি কিভাবে সেই ব্যাঙ্ক থেকে টাকাগুলো উত্তোলন করবেন এবং উত্তোলন করতে যাওয়ার সময় আপনার কী কী বিষয় মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো আজকে শেয়ার করতে যাচ্ছি। যেদিন আপনাকে ইমেল বা নোটিফিকেশনের মাধ্যমে নোটিফাই করবে, ওই দিন থেকে মোট 5 কার্যদিবসের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই টাকাটি ফিল আপ হবে, ট্রান্সফার হবে এবং আপনি পেয়ে যাবেন। যদি এই 5 কার্যদিবসের মধ্যে আপনি না পান, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো না আসে, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ইনফরমেশান দিয়েছে সেই ব্যাঙ্কের যেই শাখাতে উল্লেখ করে দিয়েছেন সেই শাখাতে আপনি গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করে তাদেরকে বিষয়টি অবগত করতে হবে। অনেক সময় এই ধরনের অ্যামাউন্টটি আসার পরে এটা হোল্ড হয়ে থাকে, কারণ যেহেতু এটি ডলার হিসেবে আসে, সো এটির কিছু নিয়মকানুন রয়েছে। ব্যাঙ্কে অ্যাড করার জন্য আপনাকে গিয়ে অনেক সময় যে আপনার এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা স্মার্ট কার্ড রয়েছে সেটি সহ নিয়ে যাবেন। তাছাড়াও আরও একটি বিষয় আপনার প্রয়োজন হতে পারে, সেটি হচ্ছে আপনাকে যখন গুগল অ্যাডসেন্সে নোটিফাই করবে যে ইমেলটা দেবে, তখন আপনি গুগল অ্যাডসেন্সে ঢুকে দেখবেন বর্তমান যে ব্যালেন্সটা ট্রান্সফার হয়েছে অর্থাৎ যে ট্রানজ্যাকশনটা হয়েছে সেই ট্রানজ্যাকশনের হিস্ট্রি কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে থাকে। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। তো এই ট্রানজ্যাকশনটি আপনি এখান থেকে পিডিএফ ফাইল করে সেভ করে নেবেন বা এখান থেকে একটা প্রিন্ট করে নেবেন। সবচেয়ে ভালো হয় আপনি যদি একটা প্রিন্ট কপি নেন সেটা ভালো, তাদেরকে সেটা হয়তো জমাও দিতে হতে পারে সেজন্য। তাছাড়াও অনেক ক্ষেত্রে আপনার কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে ব্যাঙ্ক কর্মী আপনাকে এই ধরনের একটা ফর্ম দিতে পারে এবং সেটি পূরণ করে দিতে বলতে পারে। যদিও বা এই কাজটি হচ্ছে তাদের, এটা হচ্ছে অনলাইনের, এখানে লেখা থাকবে সি ফর্ম। তো এটা অনলাইন ইনকাম যাদের মধ্যে আসে বা ফ্রিল্যান্সিং জাতীয় ইনকাম আনার জন্য ডলার হিসেবে বা বাইরের কারেন্সিগুলো যখন এই দেশে কনভার্ট করতে হয় তখন এই ধরনের ফর্মটা পূরণ করতে হয়, এটা তাদের মাধ্যমেই করে। যদিও অনেক ক্ষেত্রে এটা আপনাকে দিতে পারে এবং আপনাকে যদি সম্ভব হয় যদি পূরণ করে দিতে বলতে পারে। যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আপনি যেগুলো পারেন সেগুলো লিখে দেবেন, যেমন কত ডলার হয়েছে সেটা উপরে সেটা লিখে দিতে হবে প্রথমবারের জন্য এগুলো, এবং এটা কোত্থেকে, গুগল অ্যাডসেন্স ফর ইউটিউব, তারপর কীরকম ইনকাম যে দেখতে পাচ্ছেন। তাছাড়াও আপনার নাম ঠিকানা এগুলো উল্লেখ করে দিবেন এবং যা যা দিতে হয়। তাছাড়াও এখানে তারিখ সহ এই ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দেবেন, বাকিগুলো তারা পূরণ করবে। তবে কোনো কিছু ভুল না দিলে সবচেয়ে ভালো, আপনি যা জানেন তাই দিবেন যদি আপনাকে বলে হেল্প করার জন্য তখন। তাছাড়াও এখানে আপনাকে এই ধরনের একটি অ্যাপ্লিকেশন তাদেরকে লিখে দিতে হতে পারে, এটা সবাই যদিও নাও চাইতে পারে তবুও এটা দরকারি। আপনি চাইলে এটা টাইপ করে দিতে পারেন কম্পিউটারে কম্পোজ করে, অথবা হাতে লিখেও দিতে পারেন। এখানে আপনি যে দিন দেবেন সেই দিনের তারিখ সহ এটা আপনার ওই ব্যাংকের নাম দিয়ে কোন শাখা সেটা লিখে দিবেন বরাবরে, ব্যবস্থাপকের বরাবর দেবেন। এবং এখানে আপনি লিখে দিবেন, অনুরোধ জানাবেন যে আপনার এই জাতীয় ইউটিউব চ্যানেল থেকে এভাবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম আসছে, এত ডলার আসছে প্রথমবারের মতো, একদম সম্পূর্ণ লিখে দেবেন। এবং আপনি এটা তুলতে চাচ্ছেন আপনার এই শাখার এই ব্যাংকের মাধ্যমেই, আপনার এখানে অ্যাকাউন্ট আছে, তো এই সব উল্লেখ করে আপনি একটা অনুরোধ করে একটা অ্যাপ্লিকেশন লিখে দেবেন, সেটাও জমা দিবেন সাথে সাথে। তাছাড়াও এখানে আপনার আরও একটা জিনিস দিতে হবে, এটা আপনি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন প্রিন্ট করে, সেটা হচ্ছে যে আপনার যেটা ট্রানজ্যাকশন হিস্ট্রি সেটা, তো সেটা কীভাবে আপনার বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এটা মোবাইল থেকে হোক কম্পিউটার থেকে হোক, আপনি প্রথমে লগ ইন করে, আপনার গুগল অ্যাডসেন্সে লগ ইন করলে তখন এই ধরনের যখন 3 লাইন অপশন থাকবে এখানে যখন ক্লিক করবেন, আপনি অ্যাডসেন্স ফর ইউটিউব যদি ইউটিউবের হয় আর ইউটিউব না হয় অন্য কিছুর হলে সেটা সেভাবে নিচেরটাতে ক্লিক করবেন। অ্যাডসেন্সের ওখানে ক্লিক করলে এখানে আসবে
আসলে আপনার এখানে পেমেন্ট, লাস্ট পেমেন্ট সহ সবকিছু দেখাবে। তো এখান থেকে থ্রি ডট একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে আপনার এখানে আসবে বিইউ পেমেন্ট, ওখানে ক্লিক করবেন। আপনারা একটু নিচের দিকে দেখবেন বিইউ ট্রানজ্যাকশন নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করলে এখানে উপরে দেখতে পাচ্ছেন অল ট্রানজ্যাকশন লাস্ট 3 মান্থস এভাবে উল্লেখ আছে, এবং নিচে কোন এই লাস্টটা থাকবে, লাস্ট পেমেন্টের হিস্ট্রিটা ওইখানে থাকবে, এবং নিচে এখানে ডাউনলোড এবং প্রিন্টের অপশন থাকবে। তো ডাউনলোডে ক্লিক করলে ওটা ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই ডাউনলোড কপিটা আপনি প্রিন্ট করে নিয়ে যেতে পারেন, অথবা ওটা আপনি পিডিএফ হিসেবে সেভ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন চলে আসছে, পিডিএফ হিসেবে সেভ করেও রাখতে পারেন, পরে প্রিন্ট করে নিতে পারেন, বা মোবাইলে করেও নিয়ে যেতে পারেন। যদি তাদেরকে দেখানোর প্রয়োজন হয় সেটাও দেখাতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনি ওটা প্রিন্ট করে নিয়ে গেলে, বিষয়টা দেখতে তখন এই ধরনের দেখাবে, দেখতে পাচ্ছেন। নিয়ে গিয়ে আপনার তাদেরকে বিষয়টি অবগত করতে হবে, এবং এটা সম্পর্কে তাদের সাথে কথা বলে আপনার ঠিক করে নিতে হবে। এভাবে আপনার এই যেটা ফার্স্ট আপনার ট্রানজ্যাকশনের মাধ্যমে আপনার ইনকাম, সেটি যদি হোল্ড হয়ে থাকে আপনি সমাধান করতে পারেন, এবং ইজিলি এরপর থেকে প্রতিবারই অটোমেটিক্যালি এটা আপনার হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো চিন্তা করার নেই। তবে মোস্ট অফ দ্য টাইম এই ধরনের সমস্যাগুলো হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, সেজন্য আমাদেরকে নিজ থেকে প্রথম যেটা ইনকাম, প্রথম যেটা ট্রানজ্যাকশন হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স থেকে, সেটার সময় আপনাকে সতর্ক থেকে এগুলো যোগাযোগ করে নিজেকে করে নিতে হবে, যদি ডিলে হয়, 5 কর্মদিবসের অধিক হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন, পাশে থাকবেন, সেই প্রত্যাশায় আজকে এখানে রাখছি। এবং তো অনুরোধ করে যাচ্ছি, যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিওটি, নতুন হলে সাবস্ক্রাইব, এবং অন্য সোশ্যাল মিডিয়া থেকে হলে ফলো দিয়ে রাখার জন্য।